দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। উৎপাদন খাতে ঋণের সুদ হার 9%, অন্য খাতগুলোতে সুদ হার বৃদ্ধির সংখ্যা। অর্থ বছরের প্রথম চার মাসে প্রবাসী আয়ে 20%-এর বেশি প্রবৃদ্ধি, উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে সংশয়। ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাটের চাহিদা বেশি ঢাকায়, এলাকা ভেদে দাম 70 লাখ থেকে 100 কোটি টাকা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। উৎপাদন খাতে ব্যাংক ঋণের সুদ হার 9% বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা আসছে বছরের প্রথম দিনে অর্থাৎ 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে। এরই মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক, যদিও এ নীতির বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন উদ্যোক্তারা। আর বিশ্লেষকদের মতে এর ফলে অন্য খাতগুলোতে সুদ হার বেড়ে যাবে, অনুৎসাহিত হবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। সৌরভ রহমানের রিপোর্ট। আমানতের বিপরীতে সুদ হবে 6%, আর ঋণ নিলে সুদ দিতে হবে 9% হারে। ঋণের সুদহারের এমনই একটি কাঠামো বাস্তবায়নের উদ্যোগ চলছে দেশের ব্যাংকিং খাতে গেল 1.5 বছরেরও বেশি সময় ধরে, যার অংশ হিসেবে ব্যাংকগুলোকে বেশ কিছু সুবিধাও দিয়েছে সরকার, যদিও সুদের হার কমানো যায়নি। এমন অবস্থায় এই নীতি বাস্তবায়নে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করল কেন্দ্রীয় ব্যাংক, তবে তা কেবল উৎপাদনশীল খাতে। দেশের উন্নয়ন করার জন্য অবশ্যই আমাদের সিঙ্গেল ডিজিট আমাদের লোন সিস্টেম করতে হবে, এই জন্য কিন্তু এক জাতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকগুলো, স্টেট ওন ব্যাংক, প্রাইভেট ব্যাংক, তারা কিন্তু এসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা এই জাতীয় কিন্তু একটা কমিটমেন্ট করেছেন। এটা করতে গিয়ে আমরা যারা ইনস্টিটিউশনগুলোকে নষ্ট না হয়ে যায় সেটা একটা ব্যাপার থাকতে পারে। আমরা যাই 9% কেন, 8% লেন্ডিং করি না কেন, আমরা 16% করেছি না, কোনো তো প্রবলেম তো হয় নাই। এখন এটা করতে গেলে অন্যান্য যারা সহায়ক ভূমিকা পালন না করলে কিন্তু এটা আবার টেকসই হবে না। তাহলে হবে কি, আবার ব্যাংকিং ইন্ডাস্ট্রি এমনি ওয়ার গোয়িং টু ক্রাঞ্চ টাইম, সেটা একটা আরও ক্রাঞ্চ হতে পারে। সহযোগিতার অংশ হিসেবে বেসরকারি ব্যাংকগুলোতে সরকারি আমানতের অর্ধেক গচ্ছিত রাখার কথা বলা হয়েছে, যেখানে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে বিনিয়োগে পৃথক সুদহারের সুপারিশ করা হয়েছে, যার সর্বোচ্চ হার হবে 6%। এর বাইরে ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ খরচ কমানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুযোগ রাখা হয়েছে অনিয়মিত পরিশোধের ক্ষেত্রে সুদের হার 2% বাড়ানোর, যদিও উদ্যোক্তাদের আশঙ্কা সুদহার বাড়তে পারে সার্ভিস চার্জের নামেও। এই হিডেন কস্টটা ব্যাংক কোনো সময় ডিসক্লোজ করে না, তাদের টার্ম শিটে এটা বলে না, কিন্তু এই হিডেন কস্টটা সবসময় রয়ে গেছে। ধারণা করি যদি তাদেরকে 9% ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে এই হিডেন কস্টগুলো দিনে দিনে বাড়বে। বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় এবং সরকারকে কঠোর মনিটরিংয়ের মাধ্যমে এটা ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। অতীতে কিন্তু একটা রেকর্ড আছে যে সিঙ্গেল ডিজিটে গিয়ে 2 বা 3 মাস যাওয়া পরপরই দেখেছি যে আমাদের শেষ পূর্বের ন্যায় 13-14% ইন্টারেস্টে তারা নিয়ে গিয়েছে। বর্তমানে ব্যাংক ভেদে উৎপাদন খাতে সুদহার 11-14%, ট্রেডিংয়ে এই হার 16.5% ছাড়িয়ে গেছে অনেক ব্যাংকে। ক্ষুদ্র মাঝারি উদ্যোগে ঋণের জন্য সুদ দিতে হয় 9-16% পর্যন্ত। গৃহঋণের সুদহারও গড়ে 12-14% ঘরে রয়েছে। ব্যক্তি ঋণ আর ক্রেডিট কার্ডে সুদের হার সবচেয়ে বেশি 15-25% পর্যন্ত, যা এখন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একটি খাতে বাড়তি সুবিধা দেয় উৎপাদনশীল খাতের জন্য আমরা কথা বলছেন, যেখানে এসএমই খাতে অত্যন্ত বেশি উৎপাদনশীল এবং কর্মসংস্থান সবচেয়ে বেশি করে তারা, তো সেটাকে আপনি অ্যাডভার্সলি এফেক্ট করবেন, তার মানে কর্মসংস্থান কম হবে, তারপর উৎপাদন যে খুব বাড়বে তা না, তারপর যেটা হবে আপনার প্রবৃদ্ধির উপরে আপনার একটা ইম্প্যাক্ট পড়বে। আর তাই শুধু সুদহার কমিয়ে খেলাপি ঋণ কমানোর যে উদ্যোগ সরকার নিয়েছে তা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক ভালো লোকরা সুবিধা নিয়েছে, কোটি টাকার এফডি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্টস, মাছরাঙা টেলিভিশন। প্রবাসী আয় বাড়ছে, অর্থ বছরের প্রথম চার মাসে 20%-এর বেশি প্রবৃদ্ধি হয়েছে এ খাতে। বিশ্লেষকরা বলছেন ব্যাংকিং চ্যানেলে পাঠানো অর্থের বিপরীতে 2% প্রণোদনা দেয়ায় বৈধ পথে অর্থ প্রেরণে উৎসাহ বেড়েছে প্রবাসীদের মাঝে। তবে গেল 2 বছর ধরে কমেছে কর্মী প্রেরণ, যা সামনের দিনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রবাসী আয়ে। শাহাদাত হোসেনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।
জুলাই থেকে অক্টোবরে চার মাসে দেশটি থেকে $128 কোটি পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, আগের বছরের একই সময়ে চেয়ে যা $31 কোটি বেশি। শুধু সৌদি আরব নয়, আয় বেড়েছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ প্রায় সব বাজার থেকে। সব মিলে চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে $615 কোটি, যা গেল অর্থবছরের একই সময়ে চেয়ে ২০% বেশি। শ্রমিকের যাওয়ার সংখ্যা যদি বেড়ে যখন বাড়ে, তার দু এক বছর পর থেকে কিন্তু এর একটা ইম্প্যাক্ট হয় রেমিটেন্স প্রবাহের উপরে। তো সে তুলনায় 2017 সালে রেকর্ড সংখ্যক বাংলাদেশি তারা বাইরে গিয়েছিলেন। সো স্বাভাবিকভাবেই যেটা প্রতীয়মান হচ্ছে যে সে কারণেই এখন আমরা এই বছরে আমরা দেখছি যে একটা একটা এই কোয়ার্টারে একটা ফ্লোটা রিলেটিভলি বেড়েছে। আর দু নম্বর হতে পারে যে সরকার যে 2% ইনসেন্টিভ দিয়েছে সেটার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। তা আমি মনে করি যে 2% ইনসেন্টিভটা ওইভাবে না দিয়ে সরকার যদি ডিভ্যালু করতো তাহলে একই ইম্প্যাক্ট কিন্তু আমরা বাজারে দেখতে পারতাম। আয় বাড়লেও বিদেশে কর্মী যাওয়া কমছে 2018 সাল থেকে। হিসেব বলছে 2017 সালে বাংলাদেশ থেকে কাজ নিয়ে গেছে 10 লাখের বেশি মানুষ, পরের বছরই যা কমে গেছে 40% মতো। কর্মী পাঠানো গেছে 6,14,000। ধীরগতি দেখা যাচ্ছে চলতি বছরও। বিশ্লেষকরা বলছেন আসছে বছরগুলোতে এর প্রভাব পড়তে পারে রেমিটেন্স প্রবাহে। সৌদি আরবিয়া, যেটা আমাদের সর্ববৃহৎ মার্কেট, সেখানে তারা সৌদিকরণ কর্মসূচি তারা নিয়েছেন এবং নানা রকম বিধিনিষেধ তারা আরোপ করেছেন বাইরের শ্রমিকদের উপরে। এর বিপরীতে যেটা রয়েছে অন্যান্য বাজার খোঁজার ক্ষেত্রেও কিন্তু এখনও পর্যন্ত সফলতা আসেনি। প্রাথমিক যোগাযোগগুলো হয়েছে কিন্তু সেটা আসেনি। সো এই এই ট্রেন্ড যদি থাকে তাহলে একটা নেতিবাচক প্রবাহ দিকে যেতে পারে পরবর্তী বছরগুলোতে। এ অবস্থায় দেশ থেকে দক্ষ কর্মী পাঠানো না গেলে সামনের দিনে বিদেশি শ্রমবাজারে শক্ত অবস্থান ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একটা ফিলিপিনে মেড হাউসওয়াইফরাই বলছেন আর তারা 3,000 রিয়াল দিতে রাজি আছে, কিন্তু একটা বাংলাদেশি মেয়েদের জন্য তারা 600 রিয়াল দিতে রাজি নয়। তারা মনে করে যেটা যোগ্য না। সরকারের উচিত হবে ছেলে হোক মেয়ে হোক তাদেরকে একটা ভালো রকমের ট্রেনিংয়ের মাধ্যমে, ভাষা ট্রেনিং এবং অন্যান্য ট্রেনিং, যেটাই যে লাইনেরই হোক, এই জিনিসগুলো যদি আমরা দিয়ে তাদেরকে পাঠাতে পারি তাহলে তাদের যে গুণগত চাকরিটার গুণগত মানটা ভালো হবে, তাদের একটা রেপুটেশন থাকবে বাজারে এবং বাংলাদেশের অন্যান্য শ্রমিকরাও কিন্তু তখন সেই বাজারে যেতে পারবে এবং একটা ভালো মজুরি পাবে। সেই সাথে মালয়েশিয়া, সৌদি আরবের মতো বড় বাজারগুলোতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাটের চাহিদা বেশি রাজধানী ঢাকায়। দাম এলাকা ভেদে 70 লাখ থেকে 100 কোটি টাকা পর্যন্ত। রাজধানীতে শুরু হওয়া আবাসন মেলায় এই আকারের ফ্ল্যাটের যোগানও বেশি। বিস্তারিত ইমতিয়াজ হাসানের রিপোর্টে। 800 থেকে 1,000 বর্গফুটের ছোট ফ্ল্যাট কিংবা 1,200 থেকে 1,600 বর্গফুটের মাঝারি আকারের ফ্ল্যাট, সাধ আর সাধ্যের বিবেচনায় এসবেরই চাহিদা বেশি মধ্যবিত্ত বা স্বল্প আয়ের মানুষের কাছে। রাজধানীতে শুরু হওয়া আবাসন মেলায় এমন ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাটই খুঁজে নিচ্ছেন ক্রেতারা। সত্যিকার অর্থে কি ঢাকা শহরের এখন জায়গার এত দাম, কারোর পক্ষে যে 2-4 কাঠা জায়গা কিনে ফ্ল্যাট নিজের সব বাড়ি করবে এই সুবিধাটা নাই, সেই জন্য ফ্ল্যাটের চাহিদা রয়ে গেছে। এখন যার যার সামর্থ্য অনুসারে সে সেভাবে খুঁজে বেড়াচ্ছে এবং এখানে তুলনা করতে পারছে যে কোন কোম্পানি নিব, কোন সাইজের নিব। আমরা মূলত দেখতেছি 1,600 থেকে 1,800 স্কোয়ার ফিটের ভিতরে। তো এগুলোর মধ্যে আপনার ভালো ভালো অফার কিছু কিছু কোম্পানি পেয়েছি। এখন আমাদের রুলস বা তাদের অফারের সাথে আমাদের কন্ডিশন এভরিথিং ঠিক আছে কি না ওইটা আমরা দেখব। দোজ হু আর বেসিক রিকোয়ারমেন্ট, যে আমার একটা আবাসনের দরকার, দেড়শো তারা তাদের বাজেটের মধ্যেই খুঁজছেন। আসার তো আর শেষ নেই, ভালোর তো আর শেষ নেই, কিন্তু সাধ্যের মধ্যে এই বিষয়টা। যারা মিডল ক্লাসে যারা আছেন তারা 1,200 থেকে 1,500, আর কিছু কিছু আছে যারা ম্যাক্সিমামই 30% 35% কাস্টমার 1,000 থেকে 1,100 মধ্যে চাচ্ছে। মেলা ঘুরে দেখা গেছে যেসব এলাকায় দাম কম সেখানেই ফ্ল্যাট কিনতে বেশি আগ্রহী ক্রেতারা। সেই হিসেবে রাজধানীর মিরপুর এলাকার ফ্ল্যাটগুলো রয়েছে চাহিদার শীর্ষে, যেখানে ফ্ল্যাট কিনতে হলে প্রতি বর্গফুটের জন্য গুনতে হচ্ছে 6,000 থেকে 8,000 টাকা, মোহাম্মদপুর লালমাটিয়া ধানমন্ডি এলাকায় যা 8,000 থেকে 16,000 টাকা পর্যন্ত। ফ্ল্যাটে ব্যবহার হওয়া উপাদান ভেদে এই দাম কিছুটা কম বা বেশি হয়ে থাকে। ইউনিমাস হোল্ডিংস লিমিটেড কোম্পানি বিভিন্ন নতুন অ্যাপার্টমেন্ট নিয়ে আসছে ক্রেতাদের জন্য, আর আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি, হ্যাঁ 10% যদি মেলাতে বুকিং দেয়। ফেয়ারে যদি কেউ আমাদেরকে বুকিং দেন তাহলে আমরা 5% ডিসকাউন্ট রাখছি ওভারঅল। আর এমনি যেগুলো হাই এন্ড প্রোডাক্ট, সে গুলশানে খুব কস্টলি প্রোডাক্ট যেগুলি, এগুলোতে আমরা আমাদের স্লোগানটাই হচ্ছে বাড়ি কিনলে একটা গাড়ি ফ্রি।
স্বল্প আয়ের মানুষের আবাসন নিশ্চিতে গৃহঋণ প্রদান করে আসছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। মেলা উপলক্ষে ঋণের সুদহার কিছুটা সহজ করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এখানে বেসিক্যালি ফ্ল্যাট পারচেজ, আপনার কনস্ট্রাকশন কেস, যেটা আপনারা সিঙ্গেলও করতে পারেন, যেটাকে বলি ওন কনস্ট্রাকশন, ওন কয়েকজন মিলে করলে সেটা হচ্ছে গ্রুপ কনস্ট্রাকশন। এবং অবভিয়াসলি আপনারা যদি কোনো ল্যান্ড পারচেসও করতে চান, আমরা সেসব ক্ষেত্রে ফাইন্যান্স করি। আমাদের বেসিক্যালি মার্কেট রেট হচ্ছে 11.25, বাট আমরা মেলা উপলক্ষে যারা চাকরিজীবী তাদেরকে 10.75, এবং আমাদের প্রসেসিং ফি যেটা 1%, সেটা আমরা এখানে ডিসকাউন্ট করে 0.5% করছি। আমাদের এমটিবি থেকে আমরা যেটা হোম লোনের পক্ষ থেকে যেটা দিচ্ছি, আমাদের এখন রেট অফ ইন্টারেস্ট 10.5 আমরা ফ্ল্যাট পারচেজের জন্য দিয়ে থাকি, প্লাস হচ্ছে আপনার কনস্ট্রাকশন পারপাস। একটা লোক যখন আপনার ব্যাংক প্রপার্টি কিনতে চায়, সে চিন্তা করে আমার কাছে একটা মিনিমাম অ্যামাউন্ট আছে, তো আমি এখন ম্যাক্সিমামটা কীভাবে পে করবো, সেটা ব্যাংকটা সাপোর্ট দেয়। তাকে আমরা একটা প্রি অ্যাপ্রুভাল দিচ্ছি যে আপনি ফ্ল্যাটটা নিতে পারেন, ব্যাংক থেকে লোন আপনাকে সাপোর্ট দিয়ে দেবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া 5 দিনব্যাপী এই আবাসন মেলা চলবে 28 ডিসেম্বর পর্যন্ত। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। একসময় দেশে লবণের মোট চাহিদার 2/3 সরবরাহ করা হতো খুলনা অঞ্চলের 32টি কারখানা থেকে, কিন্তু অসাধু ব্যবসায়ীদের দাপটে বাজারে আমদানি নিষিদ্ধ ও চোরাই পথে নিম্নমানের অপরিশোধিত লবণ আসায় লোকসানে বন্ধ হয়ে গেছে অধিকাংশ কারখানা, বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। খুলনা থেকে মোস্তফা জামালের রিপোর্ট। সহজ নৌযোগাযোগের কারণে খুলনার ভৈরব নদের তীরে 90-এর দশকে গড়ে ওঠে লবণ প্রক্রিয়াজাত কারখানা। একসময়ে এ এলাকাতে 32টি লবণ কারখানা ছিল, কাজ করতেন কয়েক হাজার শ্রমিক, কিন্তু বিভিন্ন সময়ে লোকসানে বন্ধ হয়ে গেছে 24টি কারখানা, ফলে বেকার হয়ে পড়েন হাজারো শ্রমিক। বহু লোকে কাজ করতে, হ্যাঁ, এখন তো মিল বন্ধই যাওয়ার পরে কাজকর্ম নাই, করতে পারি না, হ্যাঁ, এখন এই বেকার অবস্থায় আছি। একটা ফ্যাক্টরিতে নিম্ন 200-300 লোক কাজ করি, তা 200-300 লোক যত কাজ করি, তা আমরা এখন কোথায় যাব? চালু হইলে তো মানে আমরা 10-10 লোক বাঁচতে পারে, বিভিন্ন জায়গার লোক আসকে কাজকর্ম করতে পারে। মিল সংশ্লিষ্টরা জানান, অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারীদের দাপটে ধ্বংসের পথে এই অঞ্চলের লবণ কারখানাগুলো। প্রশাসনকে বিভিন্ন সময়ে জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি তারা। চায়না থেকে কিছু লবণ আসে, ও সে লবণগুলো অন্য অন্য কাজের জন্য, খাবারের উপযুক্ত লবণ না, সেই লবণগুলো বিক্রি হওয়ার জন্য আমাদের আয়োডিন লবণগুলো প্রায় বন্ধ। তবে বিসিক বলছে, পাশের দেশ থেকে চোরাই পথে অপরিশোধিত বা ক্রুড লবণ আসার কোনো খবর নেই তাদের কাছে। ইন্ডিয়া থেকে যে লবণ আসছে বা চোরাই পথে, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। তবে এই ব্যাপারে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড খুব সচেতন আছে, আমাদেরকে তাদেরকে বলা হয়েছে, তারা এই ব্যাপারে জরুরি পদক্ষেপ নিবে। দেশীয় লবণ শিল্প রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা ও রুগ্ন হয়ে পড়া শিল্পগুলোকে ঋণ সহায়তা প্রদানের দাবি ব্যবসায়ীদের। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সপ্তাহের শেষ দিনে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক DSEX 28 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,418-তে। বেচা কেনা হয়েছে 305 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 204টির, কমেছে 92টির, আর অপরিবর্তিত আছে 56টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজকে লেনদেনের শুরু থেকে ক্রয় প্রেশারে টানা বাড়তে থাকে সূচক। সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। ব্রড ইন্ডেক্স বেড়েছে 28 পয়েন্টস এবং ব্লু চিপ ইন্ডেক্স বেড়েছে 12 পয়েন্টস। আজকে বাজারে সারাদিনের লেনদেন ছিল 305 কোটি টাকা, যা গতদিনের চেয়ে বেড়েছে 27%। আজকে টার্নওভারে লিড করে ইন্স্যুরেন্স সেক্টর, 14.9% কন্ট্রিবিউট করে, ফলোড বাই টেক্সটাইল অ্যান্ড ব্যাঙ্কিং সেক্টর, যা কন্ট্রিবিউট করেছে 13.1% এবং 12.3%। বিশ্বজুড়ে আইফোনের বিক্রি কমলেও মুনাফা বাড়ছে অ্যাপলের। এ সময় স্মার্টফোন বিক্রিতে বৈশ্বিক মুনাফার 66% গেছে আইফোনের দখলে। গবেষণা সংস্থা কাউন্টার পয়েন্টের হালনাগাদ জরিপে এই তথ্য উঠে এসেছে। এই সময়ে 4,66,00,000 পিস আইফোন বিক্রি করেছে অ্যাপল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সময়টা ভালো যাচ্ছে না আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের।
স্মার্টফোন বিক্রির দিক থেকে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সাথে প্রতিযোগিতায় হেরে তাদের অবস্থান এখন তৃতীয়। তবে বিক্রির দিক থেকে পিছিয়ে থাকলেও হ্যান্ডসেট বিক্রির মুনাফায় এগিয়ে গেছে অ্যাপল। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। হিসেব বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বিশ্বের হ্যান্ডসেট বাজারের মুনাফায় একক আধিপত্য বিস্তার করেছে অ্যাপল। বছরের তৃতীয় প্রান্তিকে 66% মুনাফা করেছে প্রতিষ্ঠানটি, যার পরিমাণ প্রায় $800 কোটি। এ সময় 4,66,00,000 পিস আইফোন বিক্রি হয়েছে, যেখানে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন এক্স আর মডেলটি। গবেষণা প্রতিষ্ঠানটির হিসেবে, বৈশ্বিক বাজারে বেশি দামের প্রিমিয়াম ব্র্যান্ডের ডিভাইসের বিক্রি কমছে, বাড়ছে মাঝারি দামের হ্যান্ডসেটের চাহিদা। ফলে ইউনিট হিসেবে বিক্রি কমেছে আইফোনের। তারপরও মুনাফা আয়ে তাদের এগিয়ে থাকার পেছনে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানের বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ বাজারগুলোতে এখনও আইফোনের চাহিদাই সবচেয়ে বেশি, যে কারণে কম সংখ্যক হ্যান্ডসেট বিক্রি করেও অন্য যে কোনো ব্র্যান্ডের চেয়ে বেশি মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। এ সময়ে হ্যান্ডসেট বাজারের শীর্ষ অবস্থানে থাকা স্যামসাংয়ের মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে মোট মুনাফার 17%, যার পরিমাণ প্রায় $200 কোটি। তৃতীয় প্রান্তিকে স্যামসাংয়ের হ্যান্ডসেট বিক্রি হয়েছে 7,82,00,000 পিস। গ্যালাক্সি 10 সিরিজের হ্যান্ডসেটগুলো এই মুনাফা অর্জনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে কাউন্টার পয়েন্ট। এর বাইরে বাকি 17% মুনাফা করেছে হুয়াওয়ে, ভিভো, ওপো এবং শাওমি। কাউন্টার পয়েন্ট বলছে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে তাদের বিক্রির ওপর। তবে সার্বিকভাবে হ্যান্ডসেটের বাজারে মুনাফা কমে গেছে বছরের তৃতীয় প্রান্তিকে। আগের বছরের চেয়ে এ সময় 11% কমে মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে $1,200 কোটি। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।